ন্যাচার তো ন্যায় অন্যায় বোঝে না ন্যায় অন্যায় বোঝাটা তো বোঝার জন্য তো একটা সচেতন সত্তা লাগবে একটা চিন্তা লাগবে এরিক প্রিন্স ভাই মানে আমি বুঝতেছি না এই প্রশ্নটা অনেকেই অনেক মুমেন্ট করে কিন্তু এটার অর্থটা কি সেটা আপনি কি বুঝেছেন যে এটার অর্থটা কি প্রকৃতিতে আবার ন্যায় অন্যায় কি না আমার আমার মানে আপনি যখন প্রকৃতি এবং মানুষের আলাদা আলাদা ডেফিনেশন ধরবেন তখন কিন্তু দুইটা দুই রকম আমি আপনাকে ব্যাপারটা বুঝাই বলি আমি আমি জানি না বুঝতে সেটা হচ্ছে যেমন একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করলো হত্যা করার পরে যে মানুষটা হত্যাকাণ্ডের শিকার হলো সেই মানুষটা মানে বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা পায় এগুলো এখন কেউ না পেলে এখন সেটা তো আমরা কি করতে পারি সেটার চেষ্টা করতে পারি এটা আমাদের একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা আচ্ছা তাহলে আপনার কাছে বা আমরা বলতে পারি ব্যাপারটা হচ্ছে এরকম ন্যায় বিচার ব্যাপারটা হচ্ছে

পা বানায় দিলাম সেটা দিয়ে যেন সে অথবা যেই বাচ্চাটা চোখ নষ্ট হয়ে গেছে সেই বাচ্চাটার একটা কর্নিয়া যদি কোথাও থেকে পাওয়া যায় তাহলে আমরা তার চোখে রিপ্লেস করে তাকে আমরা দেখতে দিতে পারি কিনা এটা আমাদের আকাঙ্ক্ষা আমরা চেষ্টা করবো আমাদের যতটুকু সামর্থ্য আসার চেষ্টা করতে পারি কিন্তু যদি আমরা একেবারে ছিল হ্যাঁ তার ছিল আমাদের লাগবে দেখতে পেলো না বেচারা মানে জন্ম থেকে কিছুই দেখতে পেলো না আমরা সবাই দেখতে বেচারা দেখতে পাইতেছে না এটা আমাদের খারাপ লাগবে ভাই কিন্তু আমরা কি করি এখন যদি তাকে যদি আমি এটা বলে দিই তুই এই জন্মে দেখতেছিস না পরের জন্মে ঠিক দেখতে পাবি

ইউরোপের ইয়াগুলা দেখলাম যে তারা কারা ধর্মে বিশ্বাস করে না কারা পরকালে বিশ্বাস করে না কারা ডেইস্ট কারা নন রিলিজিয়াস এখানে আমি দেখতে পাইলাম জার্মানিতে প্রায় মানুষ আছে বিশ্বাস করে না এটা আপনি শুনেছেন এটা এরকম খবর পড়েছেন পত্রিকাতে হ্যাঁ পড়েছি আমি আমি থাকি আচ্ছা আচ্ছা নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে আরো বেশি নেদারল্যান্ডসে আরো বেশি মানুষ ধর্মে বিশ্বাস করে না তারপর হচ্ছে কি সুইডেন সুইজারল্যান্ড ইংল্যান্ড ইংল্যান্ডে ফোরটি নাইন পার্সেন্ট

আচ্ছা আচ্ছা আপনি আপনার বলেন তো আপনার একটা ছোট বোন আছে কিশোরী একটা ছোট বোন ছোট বোনটা দুপুর তিনটার সময় মানে একা একা বাসে করে অনেক দূরে ঘুরে আসতে পারলে ঘুরে আসতে গেলে আপনার কি বাসে বসে চিন্তা হবে না যে কি হচ্ছে আপনার বোনটার সাথে তুমি অনেক হবে মনে করেন বাসে উঠছে সে বাসে একদিন জিজ্ঞেস করে দেখেন দেখতে পারবেন যে একজন একটা বাংলাদেশি সাধারণ মেয়েকে যে বাসে ঠিক এ প্রতিদিন গড়ে কয়েকজন লোক তার গায়ে হাত দেয় এটা কোনো আইডিয়া আপনার কাছে আছে অবভিয়াসলি হ্যারাসমেন্টের শিকার হয় প্রায় 50% ওভার 50% মহিলা হ্যারাসমেন্টের শিকার গায়ে হাত দেওয়া অনেক কিছু হ্যাঁ গায়ে হাত দেওয়া ঠিক আছে তারপরে বাংলাদেশে এমন কোনো সরকারি অফিস আছে যে এখানে ঘুষ নেওয়া হয় না না অবশ্যই না সব জায়গায় হয় আচ্ছা এমন কোনো ট্রাফিক সিগন্যাল আছে যেখানে ট্রাফিক পুলিশ ঘুষ নেয় না না আচ্ছা সব জায়গায় ঠিক আছে তাহলে বাংলাদেশ পাকিস্তানের একই অবস্থা আফগানিস্তানের একই অবস্থা হ্যাঁ একই অবস্থা এই সমস্ত দেশে প্রবণ পরকাল আছে এবং পরকালে বিচার হবে এটাতে বিশ্বাসী মানুষের সংখ্যা হচ্ছে 99% আর ইউরোপে যে সমস্ত দেশে রিলিজিয়ন একেবারেই কোনো ইম্পর্টেন্ট বিষয় না এখানে আমি আপনাকে সেই চারটা দেখায় দিচ্ছি এখানে রিলিজিয়ন কোন কোন জায়গায় not is not very important to them এখানে যেই ইয়াটা দেখা দেখানো হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে ওদের কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয় না ধর্ম ইন্ডিয়াতে 80% পাকিস্তান এবং ইন্ডিয়া ইরান ইজিপ্ট এগুলোতে খুব ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট না হচ্ছে নরওয়ে ইউকে জার্মানি ফ্রান্স স্পেন দেখেন ইম্পর্টেন্ট না রাশিয়াতে ষোলো সুইডেনে দশ ইম্পর্টেন্ট না জাপানে দশ দেখেন আপনি আমাকে বলেন তো এই সমস্ত দেশের ভিতরে দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা কম কোন কোন দেশে একই সাথে আহ জার্মানিতে যদি আপনার ছোট বোন একই বয়সী ছোট বোন আমি যদি আমার আমি একটা ছেলে মানুষ চিন্তা করি বাংলাদেশের সময় বেরোতে গেলে আমার রাত তিনটার সময় আর আমি ছেলে জার্মানি সময় রাস্তায় হাঁটি যেখানে সেখানে যাই ভাবে যাই যা ইচ্ছা করি সেখানে দেখার জন্য হচ্ছে তার মানে হচ্ছে আপনি নাস্তিকদের দেশে যারা পরকালে বিচারাচারে বিশ্বাস করে না সেই সমস্ত দেশে সেফ ফিল করবে আর যারা পরকালে বিশ্বাস করে বিচারাচারে বিশ্বাস করে তারা সেই তাদের দেশে নিরানব্বই তাদের দেশে আপনি আনসেফ ফিল করবেন এটা কেমনে হইলো ভাই মানে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা তো উল্টা কথা বলতেছে যে যারা পরকালে বিচারাচারে বিশ্বাস করতেছে না তারা বরঞ্চ সৎ জীবন যাপন করতেছে আমি ইউরোপের যখন প্রথম আসছি কাউন্টারে টাকা রেখা চলে যেতাম কারণ এখানে লোক নাই

আসে না আমার মধ্যে ওই চিন্তা চেঞ্জ হয়ে গেছে এখানে এসে সেই জিনিসটা হয় না হ্যাঁ তাইলে ভাই কেমন হইলো মানে তারা তো পরকালে বিচার হবে এই যে আমি যে এটা করলাম এবং আমি দেখছি যে আপনি ইউরোপের ইউরোপে যদি আপনি ঘুরে থাকেন আপনি এটা জানেন যে ইউরোপের পাখিরা মানুষকে ভয় পায় না একটা পাখি মানে সমুদ্রের পাড়ে একটা পাখি এসে আমার ঘরে বসলো গাড়ি বসে সুন্দর করে আমার বার্গারটা ঠক করে আমার হাত থেকে নিয়ে চলে গেলো আমি একটা বেকু ভয় রইলাম আমার হাত থেকে সুন্দর করে এসে নিয়ে গেলো দিল না

আপনি যে কোনো পুরান ঢাকার যে কোনো রাস্তা দিয়ে গেলে রাতের বেলা গেলে আপনার ঠেক দিবে শিওর শিওর গ্যারান্টিড হ্যাঁ কোনো ইয়া নাই এগুলোর কোনো মানে পাকিস্তানেও একই অবস্থা আফগানিস্তানেও একই অবস্থা ইরানেও ভয়ঙ্কর অবস্থা তাহলে ভাই ধর্মপ্রবন্ধের দেশে এই অবস্থা কেন ধর্ম যদি মানুষকে ভালোই করে বা মানে পরকালে বিশ্বাসটা যদি মানুষের ভিতরে সেই ইয়াটা নিয়ে আসে সৎকর্ম করার জিনিসটা নিয়ে আসে তাহলে আচ্ছা ঠিক আছে এগুলা কিছু বাদ দিলাম আপনাকে আমি আরেকটা উদাহরণ দিই যেটা ইসলামিক মিথোলজিতেই আছে ভাই শয়তান যাকে আল্লাহ পাক সৃষ্টি করছে শয়তান ক্যারেক্টারটা তো আল্লাহকে দেখছে কথা কইছে খুশি গপ্প করছে নাকি ভাই অবশ্যই কথা বলছে হে তো জানে যে পরকালে আরে মেরা দেরা একাকার করবে আল্লাহ নাকি হুম জানে প্রমাণ তো পাইছে আল্লাহ তো প্রমাণ পাই তো সে মানে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে নাকি বিদ্রোহ করছে বিদ্রোহ করছে ও মানে সে কিন্তু জানে যে পরকালে বিচার হইব তারপরেও কিছু না তোর পরকাল পুছিনা

তার মানে পরকালের পরকালের ভয় আহ জানাতে মানে তার মানে ইন্ডা দিয়ে আমি বলতে পারি যে পরকালের ভয় তারপর হচ্ছে এটা হবে ওইটা হবে এগুলো সব লাইক মিথুন আর লাইক রূপকথার মতো আসলে মানুষকে একটা চাপে রাখার জন্য মানুষকে সমাজে একটা চাপে রাখার জন্য কিছু কিছু একটা চাপে রাখার জন্য এরকম কিছু তৈরি আর কি চাপে রাখার জন্য মানে চাপে থাকলে যদি অপরাধ না করতো তাহলে তো হয়তো কিন্তু অপরাধ তো ঠিক মানে চাপে রেখে নিজের फायदा ফাইলার জন্য বা এমন করার জন্য কিছু জন্য এই জিনিসগুলো বানিয়েছে মানুষকে যদি চাপে রেখে অপরাধ থেকে বিরত রাখতে পারতো তাহলে তো আমরা বলতে পারতাম আচ্ছা ঠিক আছে এটা একটা অন্ধবিশ্বাস তাও তো এটা চাপে চলছে

লাইক আহ থিয়েটার হারজেল এবং যারা তৈরি করছে দেশটা তাদের মূল ব্যতিত হচ্ছে লাইক ধর্মের ভিত্তিতে জিওস সিলোজেন এবং জিওস ধর্ম বা হচ্ছে ইহুদি ধর্মের দেশ তৈরি করে সেটা হচ্ছে ইসরায়েল তো যারা ধর্মে বিশ্বাস করে না যাদের ভাই এক সেকেন্ড আহ যে দশ লক্ষ মুসলমান আছে এটা আপনি জানেন অবশ্যই জানি তারা যে তাদের আইন অনুসারে জীবন পরিচালনা করতে পারে এটা জানেন হ্যাঁ জানি সেখানে যে আহ ইসরায়েলের আইন যে সেখানে প্রযোজ্য হয় না এটা জানেন

এখন ইসরায়েল যদি তাদের ধর্মমত অনুসারে রাষ্ট্র পরিচালনা ওইটা হয়ে থাকে তাহলে তো মুসলিমদেরকে তো মাইনা ফেলার কথা তো দিনে আমি রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা কথা বলিনি আপনাকে আমি বললাম যে ইসরায়েল রাষ্ট্র তৈরি যখন হয়েছে ইসরায়েল রাষ্ট্র তৈরির যে মূল প্রেক্ষাপটটা সেটা তো ধর্ম প্রেক্ষাপট তৈরি হয়েছে নাকি আপনি মনে করেন ধর্ম ভিত্তি তৈরি প্রেক্ষাপট মানুষজন কিন্তু আশেপাশে আশেপাশে যখন এতগুলা ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি হয়ে উঠছে তখন তো এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া যে এই অঞ্চলে সংখ্যালঘু এই মানুষেরা

তারা খুব টাইটের উপরে রাখছে ইহুদিদেরকে এখন ইহুদিদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছিল এরপরে ইহুদিকে মানে ইহুদিদেরকে আনা তারা শুরু করে যে এবং সেই কাজটা সেই কাজটা জিনিসটা তারা করছিল তো টাকা দিয়ে জমি কিনছে সেখানে সৌদি না যেন দুবাইতে না যেন কাতারে একজন রাজা ছিলেন তার জমি ছিল এই জিনিসগুলা এই জায়গাগুলা ছিল তার জমি তার থেকে জমি কিনছে তারা তাতে সমস্যাটা কোথায় আমি তো বুঝতেছি না লিগালি তারা জমি কিনছে সমস্যাটা কোথায় আচ্ছা আমি আপনি 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 হয়তো জানেন ব্যাপারটা

হ্যাঁ এটা তারা বলে তাদের ধর্ম বিশ্বাস অনুসারে বলে তারা এটা জিউস ল্যান্ড এটা ইত্যাদি ইত্যাদি তারা বলতে চায় কিন্তু কর্মক্ষেত্রে কোন জায়গায় আপনি আচ্ছা সমকামীরা এখানে বসবাস করতে পারে কিনা বলেন তো ভাই

কাজে যদি দেখা যায় মেয়েরা পড়ালেখার অধিকার পাচ্ছে মেয়েরা ভোটাধিকার আছে মেয়েরা টপ পজিশন পর্যন্ত যেতে পারতেছে মেয়েদেরকে কোনো ভাবেই থামানো হচ্ছে না প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না রাষ্ট্র থেকে সমান সমান আইন দুজনের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে তাহলে ওরা কি বললো জিনিসটা খ্রিস্টান আমি কি যে দেশে বসবাস করি জার্মানিতে ছিল এই যে আপনার এই যে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি এটা সমকামীদের অধিকারের জন্য অনেক ভালো ভালো কাজ করছে অনেক ভালো ভালো কাজ করছে এখন এরকমের যদি নাম দিয়া তারা যদি খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি নাম দিয়া যদি তারা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করে

না ধর্মের ভিত্তিতে তো অবশ্যই সমর্থন করি না যেটা হচ্ছে যেটা তাতেই তো ধর্মের ভিত্তিতে কোন ধর্মের ভিত্তিতে কেন করি না কারণ হচ্ছে মানে এমন না যে ধর্মের ভিত্তিতে করছে এই কারণে করি না তা না কারণ হচ্ছে ধর্মের ভিত্তিতে করলে মানবাধিকার লঙ্ঘন হবে ভয়ঙ্কর ভাবে অসাম্য সৃষ্টি হবে অধিকারের পার্থক্য তৈরি হবে এই কারণে আচ্ছা সেটা কি সেটা কি এখন হচ্ছে না মানে যদিও আপনি বলতেছেন আমিও বলতেছি এবং আমি মানি এবং আমি জানি যেটা সত্য সত্যি যদি আমি বলে ইসরায়েলের মধ্যে ডেমোক্রেসি ইসরায়েলের মধ্যে আহ সমান ইসরায়েলের মধ্যে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শান্তি ইসরায়েলের মধ্যে টু বি অনেস্ট ইসরা ট্রু কিন্তু আমার কথাটা হচ্ছে তারা যারা বলে তারা মুসলিমদের উপর সকল মুসলিম যারা আমাকে একটু প্রমাণ সহ বলেন ভাই একটু আমাকে এই যে এই যে ঘটনাটা এখন যে আক্রমণ চলতেছে এখানে আক্রমণ প্রথমে করছে হামাস এখানে কার কি কার কি বলার আছে এখানে

এইরকম একটা ভায়োলেন্ট এরকম একটা বর্বর একটা হাদিস যে যাদের ওয়েবসাইটে পই পই করে লেখা তারা তো অবশ্যই ডেফিনেটলি জঙ্গি তারা পৃথিবীতে অবশ্যই জঙ্গি এবং আমি আমি আপনার সাথে একমত জঙ্গি আমার আমি যখন তাদেরকে জঙ্গি বলবো তখন যারা ইসরায়েলি যারা মুসলমানদের হত্যা করতেছে নিরীহ বাচ্চাদের তাদের ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার কথা বলতে হবে আপনার মানে যেহেতু ওদেরকে বলতেছি ওরা যদি আবার চেতে যায় এজন্য আপনারা ওকে একটু বোকা দিতে হবে নাকি না 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 নট আসিফ ভাই আসিফ আপনি ভাবেন আসিফ আরে ভাই না না বুঝছি তো বুঝছি তো ভাই আপনার দুই ছেলে এক ছেলে যেটা ঘরে কিছু করে নাই সেটা কেনবো না 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 সেই সে যদি আচ্ছা ঠিক আছে যে যার যার চোখে আঙুল দিচ্ছে তারাও ভোগতেছেন আর যে আঙ্গুল দিচ্ছে তারাও এবার এবার আপনি অপরাধ করে আমি কি না না সে আগেটা কি করছে এই ঘটনাটাই যে আচ্ছা যদি চুক্তি থাকে যে আমি পাশে আঙ্গুল না আপনি আমার পাশে আঙ্গুল দিবেন না আমরা দুজন বসে আসছি চুপচাপ গান টান গাইতেছি আমরা অপ্রস্তুত আমরা জানি না যে আমি আমি জানি না যে আপনি আমার এখন আমার গায়ে একটা খোঁজা মারবেন এটা আমি জানতাম না আমি অপ্রস্তুত হয়ে আছি যেহেতু আমাদের ভিতরে চুক্তি আছে শান্তি চুক্তি আছে শান্তি চুক্তি আমরা বজায় আমি বজায় রাখতেছি আপনিও বজায় রাখতেছেন আমি তো এটা ধরেই নিবো যে আপনি আমার মানে একটা খোঁজে মারবেন না হঠাৎ করে আমি অন্য মানুষকেও আসি এর ভিতরে আপনি আমার একটা মেরা বসছেন কি আমি তো বলতে পারবো না তাহলে তো আপনার সেই সেই জিনিসটা ভেবেই তো দিতে হবে আপনি সেটা জানেন না যে আপনি যদি আমার পাশে আঙ্গুল দেন তাহলে আমি আপনাকে বাড়ির বসকাই দিব হ্যাঁ আমি আমার সাথে মনে করেন আপনার আপনারা বিশ জন দোস্ত আশপাশ থেকে আপনি একবার নিয়ে আসছেন দুইবার তিনবার আমার নিয়ে আসছিলেন আমার পিটাইতে আপনার পুরো এলাকার দোস্ত করে নিয়ে আসছিলেন আমার পিটাইতে ওই দোস্তরা আয় আসে পিটাই আহি হ্যাঁ ওই তিনবার আইছিলেন তিনবারই ওই আপনার সব দোস্তরা মিললা জামা কাপড় খুললা রেখা পলায় গেছে এটা আমি ছয় দিনের যুদ্ধের কথা বলতেছি এবং আরো অনেকগুলা অ্যাটাকের কথা বলতেছি যে সময় প্যালেস্টাইন আশপাশ থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে আসছিল ইসরায়েল আক্রমণ করতে হ্যাঁ সবগুলার কানে ধরায় বাইর করছে ইসরায়েল একটা দেশ সেই দেশটা কি করছে বাদ সমস্ত আরব বিশ্বের সব দেশগুলার এবং তারপরে আরো আরো আছে এই যে এই আকাম করছেন আপনারা আগে কয়েকবার করছেন হ্যাঁ যে আশপাশ থেকে ইরানকে নিয়ে ইরাক কে নিয়ে আসছেন লিবিয়াকে নিয়ে আসছেন মিশর কে নিয়ে আসছেন মানে জর্ডনকে নিয়ে আসছেন আপনারা সবাই মিলে আমার আক্রমণ করছেন আমার পাল্টা ফালিতে পারেন নাই

জিউদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে কেন মারামারি হইতেছে সেটা ইনভেস্টিগেট করবে তখন সে ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিচ্ছে যে মুসলমান এবং জিউসরা একসাথে বসবাস করতে পারবে না এইখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মুসলমানদের জন্য আশি পার্সেন্ট ভূমি দিয়ে এবং ইহুদিরা যেহেতু এখানে বসবাস করে এটাও তাদেরও জায়গা তাদের জন্য বিশ পার্সেন্ট ভূমি দিয়ে একটা দুইটা আলাদা ছোট আলাদা স্টেট তৈরি করে সেখানে ইহুদিরা তাদের মতো বিশ পার্সেন্টে থাকুক আর মুসলমানরা আশি পার্সেন্টে থাকুক হ্যাঁ তাহলে মাঝখানে যদি একটা বর্ডার থাকে তাহলে তারা শান্তিপূর্ণ ভাবে থাকতে পারবে কিন্তু তাদের তারা কখনো এক রাষ্ট্রে থাকতে পারবে না কারণ এক রাষ্ট্রে থাকলেই তারা একজন আরেকজনকে মারবে এই রিপোর্টটা দিল এই রিপোর্টটা দেওয়ার পরে বলেন তো ভাই এই রিপোর্টটা কারা মেনে নিচ্ছে কারা মেনে নেয়নি একটু বলেন তো গেস করেন তো মুসলিমরা মেনে নেয়নি

কারণ আমার মানে আমাদের লাগবে হ্যাঁ একদম এই নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরো অঞ্চল আমাদের আমাদের হ্যাঁ আমরা ওরা তখন আন্দোলন শুরু করলো তখন তারা বাহিনী গঠন শুরু করলো এবং সেই সময় ইসরায়েলের যে ইয়ারা ইহুদিরা তারাও দল গঠন করলো আত্মরক্ষার জন্য

ওই পরিত্যক্ত ভূমি কেনা শুরু করে দিল পরিত্যক্ত ভূমি তেলে বিক্রি করলেন কেন যদি আপনার যদি জায়গা লাগিয়ে তেলে বিক্রি করলেন কেন এরপরে আস্তে আস্তে ইহুদিদের জমির সংখ্যা বাড়তে থাকলো ওই জমিগুলা মুসলমানদের থেকেই তারা কিনছিল হ্যাঁ মুসলমানের তাহলে বেচলো কেন আপনারা আপনারা যদি মুসলমান যদি এতইয়া থাকেন বিক্রি করছেন কেন ওই জমি বিক্রি তো করলেন বিক্রি করার পরে আপনারা কইলেন তখন ওরা ইউরোপের থেকে মেশিন পাতি আইনা সেই অঞ্চলে পুরা ফসল যোগ্য করে ফলানো শুরু করলো হ্যাঁ মানে আপনি যদি এখন ইসরায়েলের অবস্থা দেখেন আপনি দেখবেন সেখানে ফসলি ভূমি সেখানে অনেক চমৎকার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে অনেক চমৎকার ফস মানে আবাদযোগ্য ভূমি তৈরি হয়েছে কিন্তু এই জিনিসটা সেই সময় ছিল না সেই সময় তারা ইউরোপ থেকে প্রচুর টাকা নিয়ে প্রচুর মেশিনারিজ নিয়ে গেছে এবং সেখানে পরিত্যক্ত ভূমিগুলোকে তারা কৃষি ভূমিতে পরিণত করছে আধুনিক বৈজ্ঞানিক মানে ইয়াগুলা সাহায্যে তারা সেই অঞ্চলটাকে পুরা পরিবর্তন করে ফেলছে কিছুদিন পরে ওরা এসেছে আমাকে জমি আমাকে ফেরত দে টাকা আবার ফেরত লো তো আমার জমি ফেরত দে ভাই এটা আবার কেমন কথা টাকা জমি বিক্রি করে আবার ফেরত 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 চায় চায় কেমনে কেমনে এটা একজন মানুষ তখন তার দেওয়া যাবে না তারপরে এই দুজনের ভিতরে যখন মারামারি হইল থেকে জাতিসংঘ থেকে যে সিদ্ধান্তটা হইলো যে আহ এইটার একজাক্ট ইয়াটা আমার জানা নাই সম্ভবত উনপঞ্চাশ আর একান্ন পার্সেন্টে ভাগ হয়েছিল যতদূর আমার মনে পড়ে আমার এই মুহূর্তে ফিগারটা মনে নেই এটা ভুলও হইতে পারে হ্যাঁ তখন ইহুদিন এই ইহুদিনে এইবারও কম পাইলো

বাইরে গেল তখন ইসরায়েল কি করলো ওদের জমিও দখল করে নিল নিল জর্ডানের অংশ দখল করলো মিশরের অংশ দখল করলো আশপাশে যত দেশ আছে সবগুলোর অংশ অংশ ইসরায়েল দখল করে নিলো ওগুলা ছিল অধিকৃত ভূমি ইসরায়েলের অধিকৃত ভূমি এই গাজা যে গাজাও ইসরায়েলের অধিকৃত ভূমি সিরিয়ার সিরিয়ার কিছু অংশ তারা

যে কন্ডিশন গুলা ছিল সেই কন্ডিশন আপনি দেখেন সেই কন্ডিশনে ইহুদিরা ছোট ছোট জায়গা নিয়ে রাজি হয়ে গেছিল কিন্তু তখন মুসলমানরা চিৎকার চেঁচামেচি করছে ওইটাতে তারা রাজি হয় নাই এখন ইসরায়েলের ক্ষমতা আছে যে পুরা প্যালেস্টাইন তারা

আমি যে তোরা এই কামগুলা করছে সেই সন্ত্রাসীদেরকে মানে ওরা ভোটে নির্বাচিত করছে কেন গাজার অধিবাসীরা এই হামাস নির্বাচিত সরকার সরকারে পাঠাইছে কেন এবং হামাসের যে মুখপাত্র তারা মিডিয়াতে এসে বলতেছে যে মানে গাজার জনগণ হ্যাঁ গাজার জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব না এটা জাতিসংঘের দায়িত্ব

মানে তার বোন কে রেপ করছে তারপর হচ্ছে আহ বাসা তুলে নিচ্ছে সোনার সোনার যে ইয়া ছিল দোকান ছিল সে সোনার দোকান লুট করছে হ্যাঁ আমার পাশে পাশে আমি বাড়িতে থাকতাম হ্যাঁ বাড়ির কাছাকাছি থাকতাম হ্যাঁ আমি জানি আচ্ছা আচ্ছা তো এই যে মানে এই এরা যে মানে হিন্দুদের যে ইয়া গুলা